ছাড়া অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যা হোক, একটা ওষুধ দিতে চাই, ওষুধ। কিরকম ওষুধ? নবগ্রহ শান্তি করার ওষুধ। যাদের মধ্যে যারা শ্রীমদ ভাগবত কিনে নিয়েছে, তারা তো ভগবত ধামে নিশ্চিত 100% নাকি চলে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু যারা শ্রীমদ ভাগবত কিনতে পারেননি, অর্থের দরকার আছে, অনেক অর্থের দরকার আছে। কিন্তু তার মানে এই নয় যে যারা শ্রীমদ ভাগবত কিনেছে তাদের একদম সরোয়ানা পূর্ণ হয়ে গিয়েছে, সমস্ত রাহুর রেখা একদম উঠে গিয়েছে। ওনাদেরও থাকবে, আপনাদেরও থাকবে। কারণ এই জড়জগতে তো কোনো সুখ নেই। আমরা ভজন করতে এসে আমরা চিভয় কৃষ্ণের নিত্য দাস, কি করবেন? ওষুধটা হচ্ছে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সকলের জন্য। যদি কেউ হাতে তালি দিয়ে হরিনাম করেন, কোনো অশুভ রেখা হাতে থাকবে না, 100% গ্যারান্টি। একটা দোষ আছে, কিন্তু দোষটা কি? যারা বসে আছেন, দর্শন করছেন, হাতে তালি দিয়ে হরিনাম করবেন না। এই সমস্ত যারা হাতে তালে দিয়ে দোষ ক্ষয় করেছে, এই দোষ কিন্তু গিয়ে উনের ঘাড়ে চাপবে, যে হাতে তালে দেবেন না। এবার আপনারা বলুন, এই ওষুধটা কি দরকার আছে আপনাদের? তাহলে হাতে তালে দিয়ে হরিনাম করবেন তো? দেখবেন কিন্তু মহারাজ কিন্তু দেখছে, এতদিন ক্লাস শুনেছেন, দেখছেন কিন্তু মহারাজ আপনাদের। মহারাজ বলেছে কিনা নেচে নেচে হরিনাম করতে, ভুল পারমিশন দিয়েছে। তাহলে হাত দুটো উপরে তুলুন, সকলে হাত তুলেছেন তো? কম দেখি, রেডি? তালে তালে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম।